আমরা দেখতে পাচ্ছি এখন দেশের কিছু কিছু অঞ্চলে এই করোনা ভাইরাসের দোহাই দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। আছে না নাই? এই অধিকার কে দিয়েছে তোমাকে? করোনা ভাইরাস কমবে না, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এই ভাইরাস আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। কারণ ইতিপূর্বে পৃথিবীতে যত আযাব আর গজব এসেছে আপনি স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন, যেই জনপদে বেশি বেশি আল্লাহর নাফরমানি হয়েছে সেই জনপদে আযাব আর গজব বেশি নেমে এসেছে। আমরা বলবো আপনারা যদি বলেন সমাগম হলে, জনসমাগম হলে এই ভাইরাস ছড়াতে পারে, তাহলে মসজিদগুলো বন্ধ করে দেন, মসজিদগুলো বন্ধ করে দেন। মসজিদেও জনসমাগম আছে না নাই? আছে। মসজিদে জনসমাগম আছে না নাই? মসজিদেও জনসমাগম আছে। তাই বলে কি সেটা বন্ধ করে দিবেন? কোরআনের মাহফিল এটি জান্নাতি মাহফিল, এখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে রহমত নাজিল করেন কে? রহমত নাজিল করেন কে? আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে। সম্মানিত ভাইয়েরা, এই সালাত এটি আমরা আদায় করি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, উই গেট মেনি হেলথ বেনিফিটস থ্রু দ্য সালাত। এই নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমরা বহুবিধ স্বাস্থ্যগত উপকারিতাও লাভ করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের মাধ্যমে আমরা বহুবিধ স্বাস্থ্যগত ফায়দা লাভ করে থাকি যা আমরা অনেকেই জানি না। আমরা যখন দাঁড়িয়ে থাকি কিংবা বসে থাকি আমাদের পুরো শরীরেই কিন্তু প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত সঞ্চালন হচ্ছে। এই রক্ত সঞ্চালন যদি এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকব না। রক্ত সঞ্চালন হচ্ছে, আমাদের ব্রেইনও রক্ত সঞ্চালন হয়, কিন্তু তা একটি স্বাস্থ্যকর ব্রেইনের জন্য উপযোগী নয়। এজন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষ যখন মাথা নত করে তখন প্রয়োজনের চাইতেও বেশি পরিমাণ ব্লাড ব্রেইনে সঞ্চালিত হয়, যা একটি স্বাস্থ্যকর ব্রেইনের জন্য অত্যন্ত উপযোগী। আমরা যারা নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত আমরা শত শতবার মাথা নত করি, যার ফলে ব্রেইনে অতিরিক্ত রক্ত সঞ্চালন হওয়ার কারণে নামাজিদের ব্রেইনও দেখবেন সবসময় ঠান্ডা থাকে। ঠিক তেমনিভাবে তারা তাদের ব্রেইনটাও বেশি কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আরেকটি কারিশমাটিক তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন, সেটি হচ্ছে বেঁচে থাকার জন্য আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, নিঃশ্বাস গ্রহণ করি আবার নিঃশ্বাস ছেড়ে দেই, যেই পরিবেশে আপনি আমি বসবাস করছি এই পরিবেশ দূষণমুক্ত নাকি দূষণযুক্ত? কথা কন না কেন, দূষণমুক্ত নাকি দূষণযুক্ত? দূষণযুক্ত পরিবেশ আপনি আমি যেই পরিবেশে বাস করছি, এখানে জার্ম আছে, ব্যাকটেরিয়া আছে, জীবাণু আছে। আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করি নিঃশ্বাস গ্রহণ করার সাথে সাথে অনেক জীবাণু আমাদের ভেতরে ঢুকে একেবারে ফুসফুস পর্যন্ত চলে যায়। এই জীবাণুগুলো যদি আল্লাহ তাআলা সাথে সাথে বের করার ব্যবস্থা না করতেন আপনি বেঁচে থাকতে পারতেন না। এগুলো আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা করেছেন কিভাবে? আমরা যখন নিঃশ্বাস গ্রহণ করার পর নিঃশ্বাস আবার ছেড়ে দেই আমাদের ফুসফুসে জমে থাকা ময়লাগুলোর দুই তৃতীয়াংশ আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ, পরে বলেন, আগে বুঝেন, দুই তৃতীয়াংশ তো বের হলো, আরো এক তৃতীয়াংশ বাকি আছে না নাই? আছে। ওই এক তৃতীয়াংশ বের হয়ে যায় যদি কোনো লোক পাঁচ ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করে। কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন নিয়মিত নামাজি যারা, নামাজে তারা যখন রুকু করে সাজদা করে তাদের রুকু সাজদার কারণে অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফার্মের উপরে চাপ প্রয়োগ করে, আর ডায়াফার্ম যখন ফুসফুসে চাপ প্রয়োগ করে বাকি এক তৃতীয়াংশ ময়লা যেগুলো জমেছিল ওগুলো আল্লাহ তাআলা বের করার ব্যবস্থা করে দেন। নিয়মিত নামাজীদের শরীর কখনো বিকলাঙ্গ হয়ে যায় না। নিয়মিত নামাজি যারা এরা কখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয় না, এরা কখনো করোনা ভাইরাসে আক্রান্ত হবে না। আপনি বলবেন হুজুর আপনি এত কনফার্ম করে কিভাবে বললেন? এটা নিয়ে আমরা গবেষণা করেছি গত এক সপ্তাহ গবেষণা করেছি এটা নিয়ে। দেখলাম যে চিকিৎসা বিজ্ঞানীরা এটা সম্পর্কে কি বলছে। চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে এই করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে তারা বলছেন যে মাস্ক পরিধান করে ঘর থেকে বের হন। এখন তো কি আজীব কারভার লক্ষ্য করছে, যেই মহিলারা বুরখা হিজাব তো দূরে থাক তারা জিন্সের প্যান্ট আর টপ পরে বের হতো, তারা কিন্তু এখন মাস্ক ঠিকই লাগায়।
প্রিয় মায়েরা এবং বোনেরা, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এখন নারীরা মাস্ক পরিধান করছে। এই করোনা ভাইরাস এবং পৃথিবীর সকল ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বুরখা আর নিকাব দিয়েছেন। এই বুরখা আর নিকাব যারাই পরিধান করবে, কখনো তাদের মারাত্মক ভাইরাস অ্যাটাক করতে পারবে না। আমার ইসলাম এর প্রত্যেকটি বিধান অত্যন্ত সাইন্টিফিক, ঠিক কি না? ইসলামের যতগুলো বিধান আপনি মানবেন সেখানেই কল্যাণ আছে না নাই? আছে। বুরখা পরিধান করেন, নিকাব পরিধান করেন, আর মাস্ক পরিধান করা লাগবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে যখনই আপনি বাহির থেকে আসবেন, গোসল করে ফেলেন, ড্রেসটাকে আপনি চেঞ্জ করে ফেলেন, তারা বলছেন যে দিনে কয়েকবার হাত মুখ ধোয়ার চেষ্টা করেন। আমরা তারা নামাজে আছি, এই পরামর্শ আমাদেরকে দিতে হবে না? আমরা ডেইলি 8 থেকে 10 বার ওযু করি। এই জন্যই একটু আগে বলেছি যে নামাজিরা কখনো করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে না। সবচাইতে বড় দলিল হচ্ছে আপনারা দেখবেন করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন এদের প্রায় 97% অমুসলিম। 97% অমুসলিম, তার মানে বোঝা গেল মুসলমান যারা এরা এখনো এই ভাইরাসে কম আক্রান্ত। আমরা দোয়া করছি মুসলিম অমুসলিম সকলকে যেন আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে হেফাজত করেন। কিন্তু আপনি যদি ইসলামের প্রত্যেকটি বিধান মানেন সব জায়গায় কিন্তু কল্যাণ আছে। মুসলমান যারা এদের মতো স্মার্ট, এদের মতো পরিচ্ছন্ন, নামাজিদের মতো স্মার্ট, নামাজিদের মতো পরিচ্ছন্ন আর কেউ হতে পারে না। নামাজিদের পোশাক নোংরা থাকে নাকি সুন্দর থাকে? কারণ নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজই হচ্ছে কাপড় পাক থাকা এবং কাপড় সুন্দর থাকা। এজন্যই আমি বলেছি নামাজিদের মতো স্মার্ট পৃথিবীতে আর কেউ নাই। সুতরাং করোনা ভাইরাসে নামাজিরা কোনোদিনও আক্রান্ত হতে পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন তো, শুধু কি ভাইরাস থেকে বাঁচার জন্য? মনে রাখবেন যত আজাব আসে, যত গজব আসে, এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দেন না, এগুলো সব মানুষের দু হাতের কামাই করা। ওয়াবা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আর মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না, সব তোমাদের দু হাতের কামাই করা, ঠিক কি না? ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس। স্থলে আর জলে যত গজব আসে এগুলো মানুষের দু হাতে কামাই করা। এই করোনা ভাইরাসে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে চীন। এই গজব এমনি এমনি আসে নাই, তোমরা ওই ঘুরে আমাদের মুসলমান ভাই বন্ধুর উপরে জুলুম নির্যাতনের চরম স্টেপগুলা চালিয়েছো, তোমরা আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। এখন পুরুষ হোক নারী হোক, চীনে যারা বাস করতে 24 ঘন্টাই তারা পর্দায় থাকতে হয়, এমন গজব আল্লাহ ঢেলে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, যেখানেই আপনি আল্লাহর বিধান মানবেন আপনি অকল্যাণ থেকে গজব থেকে বেঁচে থাকতে পারবেন। সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক অবশ্যই থাকবেন, কিন্তু মনে রাখবেন যতই সাবধানতা সতর্কতা অবলম্বন করেন না কেন, আল্লাহর রহম না থাকলে কিন্তু গজব থেকে বাঁচা যাবে না। এই গজব থেকে বাঁচার জন্য সব সময় দোয়া করতে হবে কার কাছে? আপনারা দোয়া করবেন সব সময় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুদাম ওয়া মিন সাইয়্যিল আসকাব। অর্থাৎ আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সকল দুরারোগ্য কঠিন মারাত্মক রোগ এবং ভাইরাস থেকে হেফাজত করো, বলেন আমিন। প্রিয় ভাইরা, মনে রাখবেন শুধু সাবধানতা সচেতনতা অবলম্বন করেই গজব থেকে রেহাই পাওয়া যায় না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া গজব থেকে রেহাই পাওয়া যায় না। এই জন্য সাবধানতা সতর্কতা অবলম্বনের পাশাপাশি গণহারে তাওবা করা, ইস্তেগফার করার দরকার আছে না নাই? আসুন আমরা আল্লাহর কাছে তাওবা করি, আমরা আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আর আমাদের গুনাহের কারণে আল্লাহ যেন আমাদেরকে আজাব আর গজব দিয়ে ধ্বংস করে না দেন, বলেন আমিন। কি আজীব অবস্থা! ভাইরাস এসেছে কার পক্ষ থেকে? গজব এসেছে কার পক্ষ থেকে? এই জন্য পানাহ চাইতে হবে কার কাছে? পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে পানাহ না আছে, স্বয়ং ক্ষুদাদ্রোহী সীমালঙ্ঘনকারী কাজ আমরা এখন শুরু করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখন দেশের কিছু কিছু অঞ্চলে এই করোনা ভাইরাসের দুহাই দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, আছে না নাই? এই অধিকার কে দিয়েছে তোমাকে? করোনা ভাইরাস কমবে না, কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা অবস্থান নেবে এই ভাইরাস আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে।
কারণ ইতিপূর্বে ইতিপূর্বে পৃথিবীতে যত আযাব আর গজব এসেছে আপনি স্টাডি করে দেখেন গবেষণা করে দেখেন যেই জনপদে বেশি বেশি আল্লাহর নাফরমানি হয়েছে সেই জনপদে আযাব আর গজব বেশি নেমে এসেছে এই জন্য সরকারকে আমরা বলতে চাই আমরা সরকারের বন্ধু আমরা সরকারের দুশমন নই মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের গার্ডিয়ান আমরা চাই আপনি আপনার সুযোগ্য নেতৃত্বে এই দেশটাকে পরিচালনা করুন এবং করোনা ভাইরাসে এই দেশ যেন আক্রান্ত না হয় এজন্য সরকার যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ঠিক তেমনি ভাবে জনগণ হিসাবে আমাদেরকেও সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার দরকার আছে না নাই আমরা বলবো আপনারা যদি বলেন সমাগম হলে জনসমাগম হলে এই ভাইরাস ছড়াতে পারে তাহলে মসজিদগুলো বন্ধ করে দেন মসজিদগুলো বন্ধ করে দেন মসজিদেও জনসমাগম আছে না নাই আছে মসজিদে জনসমাগম আছে না নাই আছে মসজিদেও জনসমাগম আছে তাই বলে কি সেটা বন্ধ করে দিবেন কোরআনের মাহফিল এটি জান্নাতি মাহফিল এখানে কোরআনের আলোচনা হয় যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে রহমত নাজিল করেন কে আল্লাহ রহমত নাজিল করেন কে আমরা সাবধান করছি সতর্ক করছি এই ভাইরাস যেভাবে ভয়ঙ্কর আকার ধারণ করেছে গোটা বিশ্বব্যাপী এরপরেও যদি সীমালঙ্ঘন আর নাফরমানি আমরা না ছাড়তে পারি এই গজব আরো ভয়ঙ্কর এবং আরো তীব্র আকার ধারণ করতে পারে ঠিক